বাচ্চাকে শিখাবেন বাবা ডান হাতে খাও, কোন হাতে? এই ডান হাতে খাইতে হবে। বাচ্চারা দেখবেন না বুঝে বাঁ হাতে খায়, বাঁ হাতে খায় না, বাচ্চারা উল্টাটা করতে পছন্দ করে বেশি। বাচ্চারা দেখবেন ডান পায়ের জুতা পরে কোন পায়ে, বাম পায়েরটা করে। আপনাদের ঘরে করে? আমার ঘরেরটা সবসময় করে, সবসময় এই জুতা ওই পায়ে, ওই জুতা এই পায়ে, এরপরে চেঞ্জ করে দেওয়া লাগে। তো এই জন্য বাচ্চারা উল্টাটা করে ফেলে। আপনি শিখাবেন বাবা ডান হাতে খেয়েও, বাবা বিসমিল্লাহ বলে খেয়েও, সামনে যেটা আছে ওইখান থেকে খেয়েও, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো। শিখাই দেওয়ার দরকার আছে না? নাই। এটা হচ্ছে দ্য এটিকেটস অফ হ্যাভিং ফুড, কিভাবে খাবে বাচ্চাকে শিখাই দিতে হবে। আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকাই দিতে হবে, বাচ্চারে বুঝাইতে হবে বাবা কেউ যেটা দেখে না সেটা দেখে কে, কেউ যেটা শোনে না সেটা শোনে কে। সবার চোখ ফাঁকি দেয়া যায়? আওয়াজ করে বলেন তো, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র‍্যাবের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, পরীক্ষার হলে যিনি গার্ড দেয় ম্যাজিস্ট্রেট স্যারের চোখ, একজনের চোখ ফাঁকি দেয়া যায় না। তিনি কে? বাচ্চারা এইটা বুঝাই দিয়ে নিন একটু। এই সফটওয়্যারটা যদি ছোটবেলায় ব্রেনে ইনস্টল করে দিতে পারেন, জীবনে আর এই ছেলে দুর্নীতিবাজ হবে না, জীবনে এই ছেলে কোনো মেয়ের ওন্না ধরে টান দিবে না, কোনোদিন এই ছেলে কোনো মেয়ের গায়ে অ্যাসিড ছুড়ে মারবে না, এরা কোনোদিন ক্যাসিনোর ব্যবসার সাথে নিজেকে জড়াবে না, এরা কোনোদিন গুজবে কান দিবে না, কোনোদিন কোনো নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে না। এগুলি হবে পাক্কা ইমানদার আর দেশপ্রেমিক, যার হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা। ছোটবেলায় শিখান, ছোট্টবেলা থেকে আল্লাহর ভয় হৃদয়ে ঢুকায় দেন। এই আল্লাহর ভয়টা যদি তার হৃদয়ে থাকে, এই ছেলে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে। আমাদের হৃদয়ে আমরা একজনের ভয়কে লালন করব, তিনি কে? আল্লাহ।